আসসালামু আলাইকুম। অবশেষে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদের সার্কুলার 2022 সালে প্রকাশ হয়েছে। আজকের পুরো ভিডিওতে আমরা 8টা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে যদি তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে পারো তাহলে কোন কোন বিষয়গুলো তুমি জানতে পারবা এই 2022 সালের পুলিশ কনস্টেবল পদে যে সার্কুলার দিয়েছে এই সার্কুলার সম্পর্কিত আমরা আলোচনা করব আজকের পুরো ভিডিও জুড়ে। আবেদন শুরু কবে থেকে এবং কত তারিখ, বয়স, উচ্চতা, বুকের মাপ, অনলাইনে আবেদনের নিয়ম এবং প্রিলিমিনারি স্ক্যানিংয়ে অনেককে SMS দেওয়া হয় না, এটার মেইন কারণগুলো আলোচনা করব। পাশাপাশি পরীক্ষা শুরুর তারিখ, কোন জেলার পরীক্ষা কত তারিখ থেকে শুরু হবে, কি কি বিষয়ের উপরে লিখিত পরীক্ষা হয় পুলিশ কনস্টেবল পদে, এবং তুমি 2022 সালের জন্য পুলিশ কনস্টেবল পদের পরীক্ষার প্রস্তুতি কিভাবে শুরু করতে পারো এবং কোথায় প্রস্তুতি নিতে পারো, এই 8টা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আলোচনার শুরুতে যারা সোলজার ট্রেনিং একাডেমি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে রাখবা এবং আজকের ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবা। এতে করে যারা 2022 সালে পুলিশ কনস্টেবল পদে আবেদন করবে তাদের কিছুটা হলেও উপকারে আসবে। তো যাই হোক, প্রথমে আলোচনা শুরু করছি। আবেদন শুরু কত তারিখ থেকে? আবেদন শুরু হবে 2 ডিসেম্বর, অর্থাৎ 2 ডিসেম্বর থেকে শুরু, শেষ 28 ডিসেম্বর। মনে রাখবা 2 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর, তুমি পারলে 2-1 দিনের মধ্যে আবেদনটা কমপ্লিট করে ফেলো। 2 নম্বরে দেখো বয়স কত থাকতে হবে, 18 থেকে 20 বছরের মধ্যে বয়স থাকতে হবে। তবে এই 28 ডিসেম্বরের মধ্যে যাদের বয়স 18 থেকে 20 বছর, পুরুষ এবং মহিলা, তারাই শুধুমাত্র আবেদন করতে পারবা এই সার্কুলারে। উচ্চতা, এবার উচ্চতা দেখো, সাধারণ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি এবং সাধারণ মহিলা প্রার্থীদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি হতে হবে। তবে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধা যাদের কোঠা রয়েছে তাদের 5 ফিট 4 ইঞ্চি পুরুষ প্রার্থীদের এবং মহিলাদের 5 ফিট 2 ইঞ্চি প্রয়োজন হবে। বুকের মাপ, সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ সাধারণ অবস্থা মানে 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি হতে হবে। শুধুমাত্র মুক্তিযোদ্ধার কোঠাধারী যারা তাদের ক্ষেত্রে বুকের মাপ 30 এবং 31 হতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকের বুকের মাপ কিন্তু কম বেশি থাকে। যারা পুলিশে পরীক্ষা দিতে যাবা এবার বাসায় বেশি বেশি করে যদি বুকের মাপ কম থাকে, বেশি বেশি করে তুমি পুশ আপ দাও, ডাম্বেল দাও, এগুলো করলে অনেকটা বুকটা সম্প্রসারিত হবে। এখন আলোচনা করব অনলাইনে আবেদন কিভাবে করবা বা কোথায় গিয়ে আবেদন করবা। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, অনলাইনে আবেদনের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। কারণ আবেদনের সময় যদি তুমি কোনো কিছু তথ্য দিতে ভুল করো সেই ক্ষেত্রে তোমার পরবর্তীতে যে পুলিশের পরবর্তী যে পরীক্ষাগুলো হবে এর জন্য একটা SMS আসবে, সেই SMSটা কিন্তু আসবে না। প্রথমত তুমি আবেদন যখন করতে যাবা কম্পিউটারের দোকানে, তোমার বাবা মার ভোটার আইডি কার্ড, তোমার SSC অথবা দাখিল পরীক্ষা দিয়েছো সেটার এডমিট কার্ডটা তুমি সঙ্গে নিয়ে যাবা, তোমার ভালো একটা রিসেন্ট ভালো একটা ছবি নিয়ে যাবা সঙ্গে পাসপোর্ট সাইজ, তোমার বাবা মার ভোটার আইডি কার্ড এবং তোমার SSC অথবা দাখিলে যে এডমিট কার্ডটা ছিল ওই অনুযায়ী খুব ভালোভাবে অনলাইনে আবেদনের সময় প্রত্যেকটা ফিল্ডে বা প্রত্যেকটা ঘরের তথ্য খুব ভালোভাবে দিতে হবে, যাতে একটা অক্ষরও যাতে ভুল না হয় এই দিকটা একটু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি তোমার উচ্চতা এবং বয়স অনুযায়ী বর্তমানে তোমার ওজন কত সেই ওজনটাও কিন্তু এটা BMI হিসাব করে তোমরা দেওয়ার চেষ্টা করবা। অনেক ক্ষেত্রে দেখা যায়
উচ্চতা এবং বয়স অনুযায়ী বিএমআই বা সঠিক ওজন ঠিক না থাকার কারণে বা বেশি থাকার কারণে অথবা কম থাকার কারণে অনেকের কিন্তু পুলিশের পরীক্ষার এসএমএস আসে না। এটা খুবই ইম্পর্টেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে পরীক্ষা শুরু হবে কত তারিখ থেকে, বিভিন্ন জেলার পরীক্ষা শুরু হবে কত তারিখ থেকে তোমরা এখন একটু আমার অনলাইন স্ক্রিনে একটু দেখো। এই ভিডিওর স্ক্রিনে খুব ভালো করে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবা তোমার জেলার পরীক্ষা কত তারিখ থেকে শুরু হচ্ছে। প্রথম পরীক্ষা শুরু হবে 5 ফেব্রুয়ারি 2023 তারিখ থেকে। এরপরে এটা হচ্ছিলো তোমার প্রাথমিক যে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এবং তোমার কাগজপাতি যে যাচাইকরণ, সে পরীক্ষাটা শুরু হচ্ছে 5 ফেব্রুয়ারি 2023 তারিখ থেকে এবং শেষ হবে 2 থেকে 4 মাস, অর্থাৎ 2 থেকে 4 মাস 2023 তারিখ পর্যন্ত এই প্রাথমিক পরীক্ষাগুলো চলবে। এরপরে দেখো লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষা শুরু হচ্ছে, প্রথম পরীক্ষা শুরু হচ্ছে বিভিন্ন জেলার 15 ফেব্রুয়ারি 2023 তারিখ এবং শেষ হবে 9 মার্চ 2023 তারিখে। তাহলে অনেক একটা সময় থাকছে। এরপরে যারা লিখিত পরীক্ষায় টিকে যাবা, এরপরে তোমাদের মনস্তাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষা শুরু হবে। দেখো প্রথম পরীক্ষা বিভিন্ন জেলার 23 ফেব্রুয়ারি 2023 তারিখ থেকে শুরু হবে এবং শেষ হবে 19 মার্চ 2023 তারিখ। আমরা এতক্ষণ আলোচনা করলাম এবং তোমরা দেখতে পেলা বিভিন্ন জেলার পরীক্ষা শুরুর তারিখগুলো, কোন তারিখে কোন জেলার কী কী পরীক্ষা হবে। এখন আলোচনা করব পুলিশের লিখিত পরীক্ষায় কী কী বিষয় হয়, এবং তার আগে একটু অনেকে জানতে চাও, এটা এডিশনাল পয়েন্ট, পুলিশে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে মোট 7টা পরীক্ষা নেওয়া হবে, মোট 7টা শারীরিক পরীক্ষা নেওয়া হবে। এই 7টা শারীরিক পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ প্রথম অবস্থায়। আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছ তোমরা, আমাদের একাডেমিতে যারা আসে প্রস্তুতি নিতে তাদেরকে আমরা আমাদের একাডেমি সোজার একাডেমির মাঠেই কিন্তু আমরা 7টা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের পরীক্ষাগুলো বারবার এখানে প্র্যাকটিস করাই। বিগত বছরে যারা আমাদের এখান থেকে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিল, আল্লাহ রহমতে শতভাগ ফিজিক্যাল টেস্টে সবাই পাশ করেছে। তো তোমরা আসলে তোমরাও এখানে অধিক প্রস্তুতি নিতে পারবা। ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টটা খুবই ইম্পর্টেন্ট, সেই কারণে এখন থেকে বাসায় বসে বসে খুব ভালোভাবে যে 7টা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হয়, এই পরীক্ষাগুলো তুমি সময় ধরে ধরে স্ট্রোক ওয়াচ অন করে সময় ধরে ধরে প্র্যাকটিস শুরু করে দাও। আর আমাদের এখানে আসলে আমরা তো প্র্যাকটিস করাবোই, ইনশাল্লাহ তখন তুমি আরও বেশি যোগ্য হয়ে উঠবা। এখন লিখিত পরীক্ষার বিষয়, বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদের ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষা 4টা বিষয়ের উপরে হবে, 45 নম্বরে, বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং হচ্ছিলো তোমার সাধারণ বিজ্ঞান, এই 4টা বিষয়ের উপরে 45 নম্বরে লিখিত পরীক্ষা হবে। খুব ভালো নাম্বার তুলতে হবে, তোমার চেষ্টা থাকতে হবে 45-এর মধ্যে যাতে তুমি 40 পেতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি লিখিত পরীক্ষায় মেধা স্থান অর্জন করে যে কোনো জেলা থেকে চান্স পেয়ে যাবা। বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান এবং গণিত কোথায় থেকে পড়বা? ক্লাস 8 থেকে 9-10-এর যে বইগুলো ছিল তোমাদের টেক্সট বইগুলো, সেই বইগুলোই তোমরা ভালোভাবে ফলো করো। এখানে লিখিত আকারে প্রশ্ন হবে, কোনো এমসিকিউ থাকবে না, সময় 1 ঘন্টা দেয়া থাকবে। খুবই সহজও হয় না, আবার খুব কঠিনও হয় না, মাঝামাঝি পর্যায়ের প্রশ্নগুলো আসবে। একটু ভালো করে পড়লে, গাইডলাইন মেনে যদি ফলো করো, তাহলে ইনশাল্লাহ তোমরা পাশ করবা। এখন পরীক্ষার প্রস্তুতি কিভাবে তুমি শুরু করতে পারো, তোমাদেরকে একটা আমি প্ল্যান বলে দিই, এই প্ল্যানে তোমরা আগাতে পারো। যেহেতু এখনও মোটামুটি তোমার হাতে 2 মাসের মতো সময় আছে, তো এই 2 মাস নিজেকে প্রস্তুত করার জন্য পুলিশ কনস্টেবল পদের জন্য অনেক একটা সময়। এখন তোমাকে গোছানো সিস্টেমে আসতে হবে, প্রতিদিন তোমাকে ফলো করতে হবে তুমি শারীরিক পরীক্ষাগুলো পুলিশের, সেগুলো সময়ের মধ্যে শেষ করতে পারছো কি না সেটা প্রতিদিন প্র্যাকটিস শুরু করে দাও। পাশাপাশি লিখিত পরীক্ষার জন্য যে 4টা বিষয় আমি বললাম, সে 4টা বিষয় তুমি ভালোভাবে
পড়া শুরু করে দাও। এবং প্রস্তুতির জন্য যারা আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ভিডিওগুলো সবসময় দেখো, তোমরা অনেকেই জানো যে আমাদের সোলজার একাডেমিতে আমরা কীভাবে প্রস্তুতি করিয়ে থাকি শিক্ষার্থীদেরকে, বিশেষ করে পুলিশ কনস্টেবল পদের জন্য। এখানে তোমরা আসলে প্রতিনিয়ত তোমরা ফিজিক্যাল প্র্যাকটিসগুলো করতে পারবা। চারটা বিষয়ের উপরে এখানে আমরা প্রায় এক মাসের কোর্সে 100টা মডেল টেস্ট নিয়ে থাকি। এই মডেল টেস্টগুলো থেকে তুমি সর্বাধিক প্রশ্ন ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবা। পাশাপাশি তুমি এখান থেকে সাজেশন পাবা, শর্ট নোট পাবা, গাইড বই পাবা। এতে করে তুমি পরীক্ষার কেন্দ্রে গিয়ে, আমি 45-40 বলেছি, আশা করি তুমি ইনশাল্লাহ 45-45 পেতে পারো। এছাড়াও আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আমরা প্র্যাকটিক্যাল ভাইবা পরীক্ষাগুলো নিয়ে থাকি। পুলিশ কনস্টেবল পদের ভাইবা পরীক্ষাটা একটু ডিফারেন্ট, একটু কঠিন হয়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে সহজও হয়। তো যেটাই হোক না কেন, ভাইবা পরীক্ষার কিছু নিয়মকানুন রয়েছে। এখানে যখন তুমি আসবা আমাদের সোলজার একাডেমিতে, এসে যখন ভাইবাগুলো প্র্যাকটিস করবা, তখন তোমার ক্ষেত্রে ভাইবা পরীক্ষাটা ফেস করা সহজ হয়ে যাবে। পাশাপাশি এই যে মনস্তাত্ত্বিক পরীক্ষা হবে, এটা অনেকটা আইকিউ ধরনের পরীক্ষা। এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ আইকিউ সাজেশন রয়েছে, শিট রয়েছে, এবং আইকিউ করার যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো আমরা তোমাদেরকে হাতে কলমে শিখাই দেবো প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে। এতে করে তুমি যে ধরনেরই প্রশ্ন পাও না কেন, ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করতে পারবা। এখন সিদ্ধান্ত তোমার যে তুমি আসলে বাসায় বসে প্রস্তুতি নিবা পুলিশ কনস্টেবল পদের জন্য, নাকি একটা প্রতিষ্ঠানে এসে তাদের সঠিক গাইডলাইন মেনে তুমি নিজেকে প্রস্তুত করবা। গত বছরে আমাদের সোলজার ট্রেনিং একাডেমি থেকে যারা চান্স পেয়েছে, এতক্ষণ ভিডিওর মাঝখানে তোমরা দেখতে পেয়েছো, যারা পুলিশ কনস্টেবল পদে চান্স পেয়েছে, তো অনেকে আর ট্রেনিংয়ে আছে, তাদের ট্রেনিং কিছুদিন পরে শেষ হয়ে যাবে। আর পুলিশ কনস্টেবল পদে চাকরি নিতে চাইলে শুধুমাত্র তোমার নিজের যোগ্যতাটা থাকতে হবে, নিজের যোগ্যতা বাড়াও, নিজের যোগ্যতা থাকলেই তুমি চান্স পেয়ে যাবে। তো আর দেরি না করে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে। আমাদের ডিসেম্বরের 7 তারিখ থেকে প্রথম একটা ব্যাচ শুরু হচ্ছে, এরপরে পর্যায়ক্রমে ব্যাচগুলো শুরু হবে। তোমরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সোলজার ট্রেনিং একাডেমি রংপুরে অবস্থিত, এখানে আসতে পারো। এসে উন্নত আবাসিক হোস্টেল ব্যবস্থা রয়েছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, স্বল্প খরচে এক মাসের কোর্স করে যেতে পারো। আশা করি তোমরা ইনশাল্লাহ তোমাদের যে স্বপ্ন পুলিশ কনস্টেবল হওয়ার, সে স্বপ্নটা তোমরা পূরণ করতে সক্ষম হবে আমাদের দেয়া সঠিক গাইডলাইনগুলোর মাধ্যমে। আর একটা বিষয়, অনেকে কলেজে যারা এবার 2022 সালে এসএসসি অথবা দাখিল পরীক্ষা শেষ করেছ, অনেকে হয়তোবা আবেদন করবা, আবার অনেকে হয়তোবা কলেজে ভর্তির বিষয়টাও রয়েছে, কলেজে ভর্তি হবা বা মাদ্রাসায় ভর্তি হবা। এখন কলেজে বা মাদ্রাসায় ভর্তির নিয়মগুলো তো অনলাইন বেস, তুমি আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসেও এখানে কোচিং করার পাশাপাশি এখান থেকেও কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবা কলেজে ভর্তির জন্য। এবং যারা ডিসেম্বরের 7 তারিখের ব্যাচে আসবা আমাদের সোজার একাডেমিতে, যদি আসো প্রস্তুতি নিতে, অনেকে যোগাযোগ করছে, চলে আসবে অলরেডি। যদি তোমরা আসো আমাদের সোজার একাডেমি থেকেও পুলিশ কনস্টেবল পদের আবেদন করে দেওয়ার সুযোগ রয়েছে, এখানে আসলে আমরা আবেদন করে দেব। এতে করে তোমার ভুল ভ্রান্তি হওয়ার কোনো সুযোগ থাকবে না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা থাকলো। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা পুলিশ কনস্টেবল পদের পরীক্ষার যাবতীয় বিষয়গুলো জানতে পেরেছো এবং শিখতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টস করে জানাই দাও যে ভিডিওটি কেমন লাগলো, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে রাখবা, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তোমার বন্ধুদের সঙ্গে আমাদের ভিডিওটি শেয়ার করবা। সবার শুভকামনায় শেষ করছি, আসসালামু আলাইকুম। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে।